ভাই আপনি পরিস্থিতি যাবেন কবে তাড়াতাড়ি চলে যাব কিন্তু আমি যে পরীর সাথে প্রেম করি না সেই পরীর এত পরিস্থান থেকে বের করে দিছি কিলিকা বাইর করে দিছে কিলিকা ও বেদবি করেছিল সেই জন্য পরিস্থানের রানী বেদবি শাস্তি দিছে শাস্তি শেষ হয়ে গলেই আমি চলে যাব আপনি পরিস্থান গেলে আমারে ভুলে যাবেন না তো ওইখানে গিয়ে আমারে চিঠি দিবেন ফোন করবেন তোমার আমি ফোন করব চিঠিও দেব কি কোন পরিস্থানে কি পোস্ট অফিস আছে না থাকলে সমস্যা নাই আমি ওইখানে একটা পোস্ট অফিস বানাই ফেলব কেমনে কারণ আমি পরিস্থানের জামাই না তাই আমি যা বলব তাই করবে কিন্তু আমার কাছে কি মনে হইতেছে জানেন আপনার উনি আবার মাইন্ড করতেছে না তো রাগ হবে না তোমার উপরে কেন রাগ করব কেন না এই যে আমি আপনার পছন্দ করি সেজন্য সেটা তো তুমি না এই গ্রামের সবাই আমার পছন্দ করে আমার ভালোবাসে আমার চিঠিও দেয় তাই এই যে দেখো এই এই যে চিঠি এই যে চিঠি এই যে চিঠি এই যে চিঠি শুনুন আমি আপনার একটা চিঠি দিব আপনি আমারে কি উত্তর দিবেন আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি হইছে তাকে অন কোন লাগবো না আমি তো চিঠি দেইনি যখন দিমু তখন করি আচ্ছা শুনেন ভালো কথা আপনার পরিস্থানে টিকিট কই শোনা তুমি কাউরে বলে না নদীর পারে বালুর চর আছে না এখানে আমি লুকায় রাখছি যাতে কেউ কই জানা পায় হাই হাই কি সর্বনাশটা করছেন আপনি আপনি জানেন ছায়া বিবির পোলা সুরমা আছে না ও তো ওই জায়গায় বইয়া রয়েছে বইয়া বইয়া ওই যে বালু খুদায় খুদায় আপনি টিকিট খুঁজতেছে এখন তো আমি পায় নাই পাইলি দেখবেন দে পরিস্থান গেছে গা আমার এটাই কয় কি আসল শুনো কদম যাইবো কিল্লি গা কদমের এমন কি আছে আমি যামো পরিস্থান পরিগর রাজা হমু আমি পরির অনেক সুন্দর হয় কদম আমি কোনোদিনও যাইতে দিব না এই ধান্দা করতেছে কথা কি সত্যি আমি কি মিথ্যা কথা বলবো আমার দেখে মনে হয় আমি জীবনে মিথ্যা কথা বলি আর আমি কি সুরমা শত্রু সুরমার কাছ থেকে শুনছি সুরমা বলছে যে শুনো আসল তুমি কিন্তু কাউরে বইল না আমি না পরিস্থানে যাব পরিরা অনেক সুন্দরী সুন্দরী হয় আমি যায়া পুরা পরিস্থানে রাজা হয়ে যাব এই বইলা সে সব টিকিট মিকি চুরি করে যাইতেছে কোন জায়গায় গেলে আমার একটু দেখায় দাও আপনি ওই যে বালুর ওই জায়গাটায় ওই যে ইয়ে রাখা আছে না ভালো যে দিকে যায় রড ওইটার উপরে বইসা ওই যে নিচে দিয়ে খুঁজতেছে কুটাইতেছে যে ওই জায়গায় বলে চিঠি রাখছে দূরু চিঠি বলে ওই টিকিট রাখছে পাগল না ছায়া ছায়রা দিছি এবার ঠেলা বুঝো ছায়া বিবির পোলা তুমি যে সুন্দর টিকিটা কপালে পুজো দাও মোর জম্মের ভালো লাগে কি সুন্দর যে তোমার দেখ তুমি কি ঢুকে আরে তোমার জন্য তো টিকিটা পড়ি তুমি পছন্দ করো কোথায় শুকাই গেছে সবাই কইতেছে আমি মোটা হই আরে সবাই বলো তুমি আরো খাবা আরো খেয়ে খেয়ে আরো মোটা হবা আরো মোটা হবা আরো সুন্দর হবা তুমি যত মোটা হবা তত আমার ভালো লাগবে এ টাকা পয়সা আমার থুমু কই তুমি তো টাকা পয়সা বাজার করবা আর খাবা এদিকে এদিকে তুই বলো এই এই কোর্ট পরে গেছিলি কই আমার একটা এত বড় মিটিং আমি হালা ঘর খুঁজছি আমার কোর্ট পাইতেছি না ট্রাঙ্ক খুঁজছি আলমারি খুঁজছি খাটের তলা খুঁজছি টেবিলের তলা খুঁজছি কোনো অনেক পারবি না তুই কোর্ট পরে গেছিলি আমার খোদা তুই কোর্ট নিছিস কখন তুই তো আজকে আমার আলমারি খুলছস কোর্ট নিছস কালকে আমার গয়না নিবি টাকা নিবি সম্পত্তি সব নিয়ে যাবি সব নিয়ে যাবি ভাইয়া তুমি কোর্ট পরে কোথায় যাবা তোমার যে বিজনেস ভাঙ্গারি তাহলে তো কোর্ট লাগে না আমার কোট লাগে আমি টিচার ইউনিভার্সিটি যাই টিচারই করি হ্যাঁ আমার কোটটা বুঝি আজকে খুব সুন্দর লাগছে ভাবি আমার ভালো লাগতে আছে না স্মার্ট লাগতে আছে না হারাম দাদা তুই কোট প্রসাদ কে তোর কোট পরার কোনো যোগ্যতা আছে তুই একটা ভবঘুরে রাস্তার পোলা তুই কেন কোট পরবি তোর ভাই মিটিং এ যাবো সেই কোটটা পাই নাই খোল খোল এখন খোল 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 কোট খোল আমার ব্যাট কাও এ তোর কইছ না তুই ব্যাটকানিটা বন্ধ কর এই তোর ব্যাটকানি দেখতে দেখতে তোর ভাবির শরীরে জ্বালা ওঠে পেশার ওঠে পেশার ওঠে মরে যাবে তুই কি চাস ওই দেও কেমনে হাসে কও
ওরে কমন মাইরা ফলাই দিতে আমার সারা গায়ে জল নোটে ওরে বন্ধ করতে কও। হ্যাঁ তোমার চোখ দেখে বুঝছি তোমারও ভালো লাগতে আছে। আজ কি হয়েছে ভাবি, যে জায়গায় সে জায়গায় গিয়েছি, যত মানুষের সাথে দেখা হয়েছে সবাই কোটটার প্রশংসা করছে। আমি তো মনে করো যে প্রশংসা পাইয়া আসিয়া তোমার প্রশংসা করে দিয়েছি যে এই কোটটা জানো আমার ভাবি পছন্দ করিয়া নিজের হাতে নিজের চোখে বাচ্চা কাপড়টা দিয়া আমার মাপ দিয়ে বানাই দিয়েছে গিফট করছে। ইয়ারকি মারাবি না, একদম ইয়ারকি মারাবি না আমার ব্যাপারে কোনো। যা বাইরে বাইরে তুই, বাইরে তুই এদিকা, বাইরে কোন জায়গায়, ঘরের মধ্যে যত অশান্তির মূল বাইর করো, বাইর করো, তোমার বাইরে বাইর করো, যাও। ভাবি খেপলে খুব ভালো লাগে আসলে ভাই হয়েছে কি ভাবি যে যে খেপে না, এটা তো তার বাইরের রূপ, ভিতরে ভিতরে সে দেবরকে খুব পছন্দ করে, এটা আমি বুঝি, এই জন্য আমি আসিয়ে খেপাই তারে। তোর তোর ভাবি কিনেছে, তোর ভাবি বানাইছে সাবা মারার জায়গা বন হারামজা, কোর্ট আমি কিনছি গুলিস্তান দিয়ে কিনে আনছি কোর্ট, হেই কোর্ট পড়লে তুই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবি আর কেউ ভাবি বানাই দিছে, হালো না বাইরে বাইরে জানতে পারি কি বাইরে তুই বাইরে ভাইয়া এটা কি বলতে আছেন, আমি বাইরে কোথায় যাব, এটাই তো আমার বাড়ি ঘর, আমার ভাইয়ের বাড়ি, আমার ভাবির বাড়ি, আমি কোথায় কোথায় বাইরে যাব, আমি কোনোদিনও বের হব না ভাইয়া। ব্যাটকামি না কইলাম তোর কানে জানা, তোর ভাবি যে কইছে তুই হাসলে তার গায়ে জ্বালা ওঠে, এ সারটা শরীর খারাপ হয়ে যায়, তুই কি চাও এই তুই ব্যাটকে ব্যাটকে হাসতে হাসতে তোর ভাবি মরে যাস? হ্যাঁ না তুমি শুধু শুধু উত্তেজিত হও কেন, উত্তেজিত তোমার শরীর খারাপ করবে। আই লাভ ইউ ম্যানে পেয়ার কি এখন যা দিবেন বড় কালোটা পাইবেন, এক টাকা দিলে হাদিসে আছে 80 টাকা পাইবেন, দেন গো মা দেন। আল্লাহ রাস্তে কালাম্মা 5-10 টাকা দেন, দেন গো কালাম্মা 5-10টাকা দেন। কাকু আমরা ইয়ানো বেরেক মারি গা। আসসালামু আলাইকুম। কি রে বাবু রে, ফকির বলে সালাম দিলাম একটা উত্তর দিবেন না, আমার তো একটা প্রেস্টিজ আছে না। ওয়ালাইকুম আসসালাম। শোনেন কাকু, আমরা আঙ্গ বাড়িতে ঢুকি ভিক্ষা করতে হাইতে নিষেধ আছে। কেন বাবা কি নিষেধ, ফকির যদি আমরা বাড়ির মধ্যে ঢুকতে না পারি তাহলে কনে ভিক্ষা করবো? এটা আমরা কোনো কথা বললেন না, কত জায়গা আসলে হোটেলে মোটে যান, রাস্তাঘাটে যান, মার্কেটে মুটকেটে খাবার যান। বাবা রে, রাস্তাঘাটে ফকিরের সংখ্যা এত বেড়ে গেছে, আর তাছাড়া জুনিয়র ফকিরদের জন্যে এখন আর ওদের সাথে ভিক্ষা করে স্ট্যাটাসে পৌঁছবে। রাস্তাঘাটে পোষায় না কাকু, একটা শর্তে আমরা বাড়ির মধ্যে ঢুকতাম দিতে হবে। কি শর্তে বাবা? মনে করেন যে আমি টিক্কা টিক্কা করি না, আমি যা হাইবেন 50-50 মানে আরে দি যাই না। এটা বড় অন্যায় কথা, এই 5-6 তলা কষ্ট করে উঠে আল্লাহর রাস্তায় দোয়া দরুদ পড়ে যে কটার টাকা পাবো তার তো 50% দিতে পারবো না। তার চেয়ে বড় এক কাজ করেন, আমরা দুজনে একটা শর্তের মধ্যে আসি যে 6 মাসের জন্য বাড়িটা আপনি আমার টেন্ডার দিয়ে দেবেন। কত টাকা দিবেন?
3000 টাকা 3000 টাকা দিয়ে দেবো। আমার কন্ডিশন শেষ হয়েছে। জি জি শেষ হয়েছে। আর আজি এবার টি আড়া বার করে ফেলাম। আস্তে আস্তে অত হলুস তুল নাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে দিয়ে দে। এমনে ওপেন মারেন কি? আরে এটা তো হকালালি পয়সা। একটু আগে জাকাতের টাকা মনে করে একজন 2000 টাকা দিছে। আমনের হক। হ্যাঁ। কিন্তু আই তো আলাদা ভাবে নেন। আমার লগে বাটপারি কইছি। মালিকের লগে বাটপারি। আপনি সাফই দাও। এইটা বুঝেন তালে। হরিণ একটা বান্দা ছিল উনি এখন ঘুমাইতেছে। আপনি যদি এত জোরে জোরে শিক্ষা পারেন হ্যাঁ আদারও হিসব আরও হিসব বুঝলেন আস্তে 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 সামনে যাব হরিণ একটা বান্দা ছিল গাছে কি ব্যাপার এত বেলা হয়েছে আমার নাস্তার প্লেট করি পুণ্যে বলে দে উনার নাস্তা হবে না কি হবে না বলে দে যার জন্য তো চিৎকার করছে কপালে নাস্তা জুটবে না বলে দে পুণ্যি এটা মগের মুল্লুক না যে যা খুশি বলবে যা খুশি করবে মগের মুল্লুকই যদি না হবে তাহলে রাত দুপুরে আমার ঘরে হানা দেবে কি জন্য পুরুষ বলে কি আমার মান ইজ্জত নেই পুরুষ মানুষের ইজ্জত বলে কিছু আছে নাকি কই জানতাম না তো তা জানবি কি করে জানি না জানতেও চাই না আয় পুণ্যি যা আমার নাস্তা নিয়ে আমি কই পামু নাস্তা খুনি মাসে সকাল থেকে হরতাল ডাকছে শুধু খালু জানের খাওন দিছে আর পুরা বাড়ির সবাই উপোস কি আমার বাড়ি আমার ঘর আমার সংসার আর হরতাল লিখেছে খুনি মাসি খুনি মাসি কে খুনি মাসি কে কাল রাতে টের পাওনি গত রাতে যে ঝাড়লো এখন অনেকটা রিজার্ভে আছে ডাকবো নাকি খুনি মাসি কে খবরদার খবরদার আমাকে ভয় দেখাবে না আমি আয়শা কাউকে ভয় পাই না বেশ তো দেখি কত বড় বুকের পাঠা এই পুণ্যি যা খুনি মাসি কে ডেকে নাও যা আমি কেন ডাকবো আপনি ডাকেন ডাকো ডাকো ডাকছি ডাকছি মাসি ও মাসি এদিকে একটু এসো তো কি হয়েছে কি হ্যাঁ আমার কোন মরাটা মরলো তুমি না শান্তি দেবে না আমাকে আচ্ছা তা মাসি ও যে উনি জানতে চাইছেন সকালবেলা ওনার নাস্তাটা নেই কেন কি হয়েছে কি হ্যাঁ এ সকাল সকাল এত বাজে বকছেন কিসের জন্য বাজে কেন বকবো নাস্তা চেয়েছি নাস্তা এনে দাও ওরে বাবা তা আপনার নাস্তা লাগে নাকি তা রাস্তায় যদি লাগে তা রাত দুপুরে এত নাটক করেছো কিসের জন্য হ্যাঁ আমার ঘুমের তো 12টা বাজিয়েছো বুঝি না বাপু এ বুড়ো বমে এত রং লাগে কি করে সাবধান মুখ সামলে কথা বলো পারবো না মুখ সামলাতে আমি পারবো না আমার মুখ তো না একটু আলগা জানো না তো কথা দিয়ে একদম পেটের ছেলে বের করে আনতে পারি একটা পেট নিয়ে দেখো না দেখো কেমন করে আমি বের করে আনি হ্যাঁ আই আই তুমি ভদ্রভাবে কথা বলতে পারো না পারি তো বেশ পারি যে ভদ্র তার সাথে আমি ভদ্রভাবে কথা বলতে পারি তার মানে কি আমি অভদ্র এই চেঁচিয়ে গেল তো আস্তে 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 চিৎকার করলে কেউ ভদ্র হতে পারে না আই খবরদার খবরদার বলছি জ্ঞান দেবে না আপনাকে জ্ঞান দিয়ে কি নিজের সর্বনাশ করবো নাকি হ্যাঁ আপনাকে সারা জীবন জ্ঞান দিলে না কোনো লাভ হবে না কারণ আমার ঘটে তো কিছু নেই ফাঁকা ফুটো যত ঢালবো খালি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে হাই মে তোমার এত বড় সাহস চলো আমি দেখাচ্ছি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন এই তিন পেট ভরে গেল হাসো হাসো যত খুশি হাসো মুখে কিছু বলবো না দেখিয়ে দিব আমি কি করবে বাসি যা দিলে না আমাকে পাটাপাটি আরে তুমি আসল বলি তো জীবনটা এত সুন্দর ওদিকে আমার কত কাজ পড়ে আছে হ্যাঁ তাই এই কাজগুলো কে করবে শুনি